এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান। আপনি লিখেছেন, হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায়, এর জন্য করণীয় কী? খুবই একটা মানে হাসির উদ্রেককারী একটি প্রশ্ন প্রিয় বোন। কোনো মেয়ে তার স্বামী যেন জান্নাতে হুর না পায়, সেজন্য আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করবেন না এবং তার জন্য কোনো করণীয় নাই। আমাদের অনেক মা বোনরা এমনটি আশা করেন, আকাঙ্ক্ষা করেন যে আমার স্বামী তিনি জান্নাতে গিয়ে যেন কোনো হুর টুর না পান, আমি যেন একাই থাকি। প্রিয় বোন আমার, আমি বিনয়ের সঙ্গে পেশ করতে চাই আপনার কাছে যে আপনি মনে করছেন এখন দুনিয়াতে যেরকম কোনো সতীন হলে আপনার জন্য সেটা অসহনীয় হয়, আপনি কষ্ট করেন, আপনার কাছে এটা সহ্য করার মতো হয় না, আখেরাতেও ব্যাপারটি এরকম থাকবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম রেখেছেন, আমাদের এই মেন্টালিটি আখেরাতে থাকবে না। আমরা যখন জান্নাতে যাবো ইনশাআল্লাহ, তখন বরং হতে পারে যে আপনি এখন যেটাকে ভালো মনে করছেন এটাই আপনার কাছে খারাপ লাগবে। বিদায় আখেরাতের ওই জগৎটা সম্পূর্ণ ভিন্ন, পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আমাদেরকে এবং সেটির সাথে দুনিয়ার কোনো মিল নেই এবং তুলনাই চলে না। বিধায় আপনি সেই চিন্তা করে অযথা মাথা নষ্ট করার কোনো কারণ নেই, আপনি আমল করতে থাকুন। আর হ্যাঁ, দুনিয়াতে যে স্ত্রী থাকবেন পুরুষের, তিনি থাকবেন তার স্ত্রী, আর অন্য সেবিকা যারা থাকবেন বা হুর যারা থাকবেন তাদের অবস্থান হবে তার সহযোগীর মতো। আবার বলছি যে এরকম পরিস্থিতিতে আমাদের কেমন লাগবে, আমরা সহ্য করবো কি না, আমরা স্বামীকে একান্তে পেতে চাই, কোনো অংশীদার সেখানে সহ্য করি না, তো এটি আমাদের এখানকার মেন্টালিটি, সেখানে যে এরকম থাকবে এমনটি জরুরি নয়। বিধায় আল্লাহ তাআলার কাছে এরকম কোনো বদদোয়া করবেন না যে আল্লাহ আমার স্বামী যেন কোনো হুর না পান।